আমি এমনি ভাঙড়ি ব্যবসা করি, কাজ কামাই নাই, কোথাও বেড়াইতে পারতেছি না, টেলিফোন লাইনে ফোন দিয়েছিলাম, তো আমাকে বললো যে নির্বাহী অফিসের কাছে ফোন দেন, তাও ফোন দিলাম, নাম্বার দিয়েছে বন্ধ। আজকে 4-5 দিন থেকে এমন অবস্থা, নাই খাওয়ার বা দাওয়ার কোনো সমস্যা, খুব খাইতে পারতেছি না, আলু সিদ্ধ করি এটা ওটা হাবি জাবি খেয়ে দিন কাটাচ্ছি, কাজকর্ম তো যাইতে পারতেছি না, গেলে মনে করেন যে পুলিশের রাখা রাস্তার মধ্যে বাড়ি মারে, এমন অবস্থা। যদি সরকারের কাছে আবেদন করতেছি যদি কোনো সাহায্য করতো তাহলে আমাদের জন্য একটু উপকার হইতো। আর্মিরা বলে বাসায় বাসায় মাল দিয়ে যাওয়ার কথা, আমাদেরকে কেউ কোনো সাহায্য করলো না, এ পর্যন্ত আসলোও না। পুরসভা এলাকা এখানে পর্যন্ত আজ পর্যন্ত চেয়ারম্যান মেম্বার বা জলিল চেয়ারম্যান আছে পুরসভার, কেউই আসলো না যে ভালকি মন্দ আপনাদেরকে আমি এই সাহায্যটা করছি আপনারা নেন। খবরের মধ্যে দেখতেছি যে সেনাবাহিনীরা বলে ঘরে ঘরে খাবার পৌঁছে দেবে, এখন পর্যন্ত কোনো খাবার টাবার কেউ কিছু পায়নি, এখন পর্যন্ত কোনো খাবারও আসেনি। আর আমার মধ্যে কাজ নাই, কোথাও যাইতে পারতেছি না, খাওয়া দাওয়ার সংকট, কেনার উপরে চলতেছি, কালকে হাতের মোবাইল বিক্রি করি তাও মনে করছে খাসি, আজকে মনে তাও কোনো খাবার নাই যে আমরা এইভাবে নিয়ে চলি ফিরি খাইতে পারি। কাজকর্মে বদ্ধ দিছে, আজকে 10-12 দিন হলেও বদ্ধ, আমরা তো দিন মজুর করি খাই, কাজ কামে না হলে তো আমাদের অনেক সমস্যা হয়, ছেলে বাচ্চা নিয়ে খাওয়া লাগে, মনে করো মা আছে, স্বামী তো এখন বসনি, এখন মনে করো যেখানে চেয়ারম্যান আছে মেম্বার আছে ওরাও এখনো খোঁজ খবর নিল না, এখন যে কিছু সাহায্য পাতি দিলে আমরা কি করবো, যেহেতু কাজ কামাই তো নাই, কিন্তু আমাদের তো খাওয়া লাগবে, আমার দিন মজুর করিয়ে যেহেতু খাই, ওরা কয় যে এখনো বলে দেয়নি সব বদ্ধ, যায় তো অনেক যায় কয় এখনো নাই, অনেক করম কষ্ট করি দোকান পাড়ো তো এখন বাহি দেয় না, এখন তো কষ্ট করি তো যে বেলা এক বেলার খোরাকি এখন দুই বেলা ওই দিয়ে কোনো মতে খায়া তো থাকা লাগবে, করা তো লাগবে। ট্রাক্টরে কাজ করি, ট্রাক্টরে তো কাজ নাই, বন্ধ হয়ে গেছে, কিসের ভাইরাস ভাইরাস মরার ভাইরাস আসছে, কাজ কাম সরকারও দিছে বন্ধ করি, বাইরে বেড়াই নিষেধ, এখন সব নিয়ে এখন খুব দূর অবস্থায় পড়ে গেছি, 400 টাকাও করি, 200 টাকাও করি, বা পাইলে 100 টাকাও করি, এখন তো বর্তমান 10 টাকাও ইনকাম নাই, সংসার এমন অবস্থা হয়েছে মানুষের কাছে বলা যায় না, মেম্বার চেয়ারম্যানও খোঁজ নেয় না, তারা তো যদি সরকার তাদেরকে মাল দেয় তারাই পেট পুজে করি বিল্ডিং করি ফেলায়, আমাদের কোনো খোঁজ খাস নাই, কিচ্ছু নাই বাবা, জমা জমিন খেলে ওরা বাবার দিন রাত কান্দে থাকে, চিনতে বাসে নিলে ভাঙি চুরি সব ফেলে দিছিল, ফের আবার কোনো মতন ক্যারিয়া করবে না, কি অবস্থা, মেম্বারের কাছে তো কিছুই বলে নাই, মেম্বার দেনে যে চেয়ারম্যান তাই 2 কেজি চাল আলু দিছে, বুঝে 1 কেজি না দিছে তাও কইতে পারবো না, যা দিছে অমনি কাক করছি খাস, আমার স্বামী মারা যাবে 8 বছর আজ 12 16 বছরের মতন হলে 16-17 বছর।